সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে এলাম গাজরের হালুয়া রেসিপি নিয়ে। এই গাজরের হালুয়া শুধু খেতেই মজা না, এটা তৈরি করাও অনেক সহজ। এটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে খুব সহজেই ঝটপট গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায়। গাজরের হালুয়া তৈরি করতে প্রথমে আমাদের লাগছে 1 কেজি গাজর। গাজরগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেটা দিয়ে গ্রেট করলে বেটার হয়, কারণ মিহি কুচি করে নিতে হবে এই হালুয়া তৈরি করতে। তবে যদি বাসায় গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনি ছুরি বা দা বটির সাহায্যে কুচি করে কেটে নিতে পারেন। এভাবে গাজরের উপরের অংশগুলো ফেলে দিতে হবে। এভাবে একে একে আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান চুলায় বসাবো। প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে আপনি এখানে সয়াবিন তেল বা অর্ধেকটা ঘি অর্ধেকটা সয়াবিন তেল মিক্স করে দিতে পারেন। তাতে আমি 4-5টি আস্ত এলাচ দিয়ে দিলাম। আপনি চাইলে এলাচটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। চুলা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। ঘিয়ের সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গাজরের যে একটা এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে ফেলতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে 15-20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাঝখানে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি। আপনি চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর কিছুটা পানি উঠে যাবে। এই পানিটা এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে আমরা এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে নেব। গুঁড়ো দুধের পরিবর্তে আপনি মাওয়া ইউজ করতে পারেন। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর একদম যখন শুকিয়ে যাবে পানি এবং এটা ঝরঝরে হয়ে যাবে সে পর্যায়ে আমরা কিছু কিশমিশ দিয়ে দিব এখানে। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে যখন গাজরগুলো সফট হয়ে যাবে সে পর্যায়ে আমরা চাইলে এখানে আরও কিছুটা ঘি উপর দিয়ে ছিটে দিতে পারি, তাহলে দারুণ একটা ঘ্রাণ আসবে। এই তো এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যায় গাজরের হালুয়া। এবার এই হালুয়া আমি কিছু পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।